নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি জুলাই মাসের মকর রাশির মাসিক রাশি ভিডিও জুলাই মাস মকর রাশির কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে কিন্তু কাজে দিবে আমি কখনোই দাবি করি না যে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট মিলবে কিন্তু এই রাশি ফলটি আপনাদের জন্য আমি এটি তৈরি করি কিছুটা যদি আপনাদের জীবনে সাহায্য করে তাহলে আমি নিজেকে যথেষ্ট গর্ব অনুভব কিন্তু করব দেখো জীবনে উত্থান পতন প্রত্যেক মানুষেরই কিন্তু আছে অর্থাৎ সুখ দুঃখ নিয়ে মানুষের কিন্তু জীবন মকর রাশির শনি সাড়ে সাথে চলছে এই যে শনি সাড়ে সাতি প্রচুর মকর রাশির যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন আছে সেটা আগে দেখুন শনি কত নম্বর নক্ষত্রে বসে আছে কোন ভাবে বসে আছে ডিগ্রিগত দিক থেকে অনেক কিছু বিচার দেখা কিন্তু দরকার তো আলোচনা শুরু করা যাক দেখুন প্রথমে আমি একটু বলে দিই গ্রহের গোচর দোসরা জুলাই টু ষোলোই জুলাই বুথ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ষোলোই জুলাইয়ের পর থেকে এই বুথ আপনার সপ্তমভাবে অবস্থান করছে মিথুন রাশি এবং কর্কট রাশিতে বারোই জুলাই শনি বক্রি হয়ে রাশিতে কিন্তু প্রবেশ করবে এবং আপনার তেরোই জুলাই শুক্র আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং রবি আপনার ষষ্ঠ ভাব থেকে ষোলোই জুলাই সপ্তমভাবে প্রবেশ করছে বৃহস্পতি থার্ড হাউসে থাকছে বক্রি হয়ে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গল রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি কিন্তু করছে এবং রাহুর সাথে কিন্তু একত্রে থাকবে দশমভাবে কেতু এবং বিশে জুলাইয়ের পর থেকে আমি মকর রাশির জাতক বা দেখে বলবো আপনাদের কিন্তু অঙ্গার দোষের বেশ কিছু নেগেটিভ এফেক্টও কিন্তু পাবে এবার আমি আলোচনা করি দেখুন আপনাদের ক্ষেত্রে এ মাসে বেশ কিছু ক্ষেত্রে মান সম্মানের জায়গাটা নিয়ে একটু হলো টানা কিন্তু থাকছে অর্থাৎ নিজেকে কিন্তু ট্র্যাকফুলি কিন্তু চলতে হবে অর্থাৎ কোন জায়গাতে কি করবেন কি না ফুলি আপনারা কিন্তু এ মাসটাতে চলুন ধনের জায়গাটা যদি বলি দেখুন বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের ধনাধিপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো তবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে এই মাছটা বিশেষভাবে ব্যস্ততার মধ্যে যথেষ্ট কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু কাটাতে হবে আপনি যদি হন মকর রাশির জাতক এর সাথে সাথে মকর রাশির যারা জাতক অথবা জাতিকা তৃতীয়ভাবে বৃহস্পতি রয়েছে এটা কিন্তু খুব শুভ সাইন মানে বড় ধরনের কন্ট্যাক্ট যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ এগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে মকর রাশির জাতক অথবা জাতিকাদের ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে চতুর্থভাবে রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিক সফলতাও কিন্তু দিবে এবং সম্পত্তিগত দিক থেকে মকর রাশি প্রপার্টির দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে সুখ সাধনের জায়গা আপনাদের যথেষ্ট ভালো তবে বিশে জুলাইয়ের পর থেকে একটু হলো পারিবারিক সুখের জায়গায় একটু বাধা বা মতবিরোধ মত পার্থক্য তৈরি হবে মকর রাশির যারা জাতক জাতিকা বলছি মাথা ঠান্ডা করে কাজ করুন আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে হুটখাট সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কাজ করা এটা কিন্তু আপনারা করবেন না মকর রাশি কারণ বিশ্বের জুলের মধ্যে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন পঞ্চমভাবে শুক্র দুর্দান্ত আকর্ষিক ধনলাভ আপনাদের হবে শেয়ার বাজার বিদেশ ফাটকা গোল্ড চাঁদি এই সমস্ত থেকে কিন্তু মকর রাশির আপনি মানুষ আছেন আপনারা কিন্তু প্রফিটের জায়গা কিন্তু এই মাসে কিন্তু কিন্তু নির্দেশ করছে তবে শুক্র আপনার তেরোই জুলাই চলে যাচ্ছে মিথুন রাশিতে তখন থেকে কিন্তু সেই যে একটা খুব যে সময়টা চলছিল সেটা কিন্তু থাকছে না সুযোগগুলো এবং প্রেমের ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশান আছে তেরোই জুলাই পর্যন্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো নতুন প্রেম পুরাতন প্রেম ব্যাক এই সম্ভাবনা এবং সন্তানের জায়গা সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের মজুত হবে আপনি মকর রাশি মানুষ সন্তান প্রাপ্তি সন্তানের ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে এবং ষষ্ঠভাবে বুধ কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে কারণ সক্ষেত্রিক বুধ। এবং যাদের মামলা মকর্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু দিবে কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সপ্তমভাবে আবার বুথ কিন্তু চলে যাচ্ছে ষোলোই জুলাইয়ের পর দেখুন এবং রবিও কিন্তু অবস্থান করছে অর্থাৎ আপনাদের যেটা অষ্টমপতি অষ্টম্পতি সপ্তমভাবে এবং সরাসরি মঙ্গলের দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি পড়ছে দেখুন এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি কিন্তু হবে এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে চোখ কান খুলে রাখেন কারণ শেয়ারে যারা ব্যবসা করছেন এখানে কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে নিচস্ত গৃহে সেখানে রবি অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে বেশ কিছু ক্ষেত্রে শত্রুতাও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের পার্টনারশিপ বিজনেস স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ পার্থক্য তৈরি হবে কারণ নিচস্থ প্রিয় মঙ্গলের দৃষ্টি রবি সেখানে অবস্থান করছে বুধের সাথে মঙ্গলে কিন্তু শত্রুতা আছে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু সৃষ্টি করবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে সমস্ত কিছু কিন্তু কাটিয়ে দিবে বৃহস্পতি আমি একটি কথা বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় অর্থাৎ এই জায়গাটা যেতে সমস্যা চলছিল অনেকটাই বৃহস্পতি কিন্তু কভারেজ করে কিন্তু দিবে তবে তেরোই জুলাইয়ের পর থেকে একটু শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা কিন্তু দিতে পারে মকর রাশি ভাগ্যাধিপতি সপ্তমভাবে অবস্থান করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং বৃহস্পতিরও ভাগ্যভাবে দৃষ্টি ভাগ্য বন্ধ ভাগ্য কিন্তু আপনাদের খুলবে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে সম্পত্তি হঠাৎ অর্থপ্রাপ্তি গোল্ড থেকে শেয়ার বাজার থেকে এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এবার আসি কর্ম কর্মপতি কর্মের উপর মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ তবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপও কিন্তু থাকবে যারা কর্ম পাচ্ছিলেন না কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের কিন্তু তৈরি কিন্তু করছে মকর রাশির জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটা কিন্তু দেখা যাচ্ছে এবং একাদশ প্রতি আপনাদের চতুর্থভাবে দেখুন সফলতার জায়গা বা প্রফিটের অধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে প্রফিট আপনাদের হবে সফলতা আপনাদের হবে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ব্যবসার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন বা সম্পত্তিগত দিক থেকে আমি আবারও বলবো আপনারা সতেরোই জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন এখানে বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন সতেরো জুলাইয়ের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু মকর রাশির জাতক বা জাতিকা যদি হন আপনারা কিন্তু করবেন না এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুশকিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে মকর রাশির ক্ষেত্রে যদি ওভারঅল বলি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এডুকেশনের জায়গাটা যদি যদি বলি যারা উচ্চ শিক্ষা করছেন বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ লাভ আপনাদের কিন্তু হবে অর্থাৎ এই জায়গাগুলো আমি যে ধাপে ধাপে আপনাদেরকে বলছি কি না এই জায়গাগুলো আপনাদের সঙ্গে কিন্তু করতে চলেছে তবে ফিনান্সিয়াল গেন হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে তবে ওভারঅল যদি বলা যায় জুলাই মাস যদি একটু ট্র্যাকফুলি চলেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বন্ধ ভাগ্য কিন্তু খুলবে বেশ কিছু ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে মকর রাশি ডায়েরিতে নোট করে নিন এবং আপনাদের সম্পর্কে কিন্তু উন্নতি হতে চলেছে ভাইয়ের সাথে ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ